एवरीवन वेलकम बैक टू माय चैनल आमी मंदिरा आमार एमएस फैमिली चैनले तोमादेरके जानाई अनेक 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 स्वागत और अनेक 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 भालोबासा और एखन बाजे सकाल 10:30 तो 10:30 थेके आजके ब्लगटा शुरू करलाम। चलो देखा जाक कतटुकु कि शेयर करते पारी आजके कतटुकु कि कथा हय तोमादेर साथे। और सकालबेला चाटा कोर्स कमप्लीट ওই ঘরেই করেছি চা ওই কেটলিতে করে, গ্যাস এখনো আসেনি। আর এদিকে ব্রেকফাস্টে তো সকালে কালকেও তো সেই বাইরে থেকে খাবার এনে খেয়েছি তোমাদেরকে বললাম, আর আজকেও সেটাই করতে হবে, আজকেও বাইরে থেকে খাবার এনেই খেতে হবে। তো আমার বর গেছে এখন পরোটা আনতে, গতকালকে তো খেয়েছি বললাম, কী যেন খেয়েছি, ও গতকালকে ঘরে রুটি ছিল আর বাইরে থেকে আলুর তরকারি আনা হয়েছিল, আর আজকে হচ্ছে রুটি নেই, তার জন্য ও বললো যে পরোটাই নিয়ে আসি বাইরে থেকে। তো পরোটা আর তরকারি আনতে গেছে, সেটাই আজকে সকালে খাওয়া দাওয়া হবে। আর একটু দই আনতে দিয়েছি, আমি মিষ্টি দই ভালোবাসি আর আমার বর টক দই ভালোবাসে, তো সেই দই নিয়ে কিছুক্ষণ ঝগড়া চললো। ও বলছে যে টক দই নিয়ে আসি, আমি বলছি না আমি মিষ্টি দই খাবো, মিষ্টি দই নিয়ে আসো। তারপরে ফাইনাল হলো, ঠিক আছে দুটোই নিয়ে আসা হচ্ছে, 500 টক দই ওর জন্য, মেয়েকেও দেবে, মেয়েও খাবে, জনিও ভালোবাসে জনিও খাবে, আর 500 মিষ্টি দই আমার জন্য, আমি খাবো আর আমি মেয়েকেও দেবো জনিকেও দেবো, ওরা ওই মেয়ে আর জনি দুটোই খায়, কিন্তু আমি মিষ্টি দইটা বেশি ভালোবাসি আর ও টক দইটা। আর এমনি টক দই আমি যে খাই না তা না, খাই, শরবত টরবত করে খাই, টক দইয়ের শরবত খেতে খুব ভালোবাসি, কিন্তু শুধু মুখে ভালো লাগে না, আমার বর শুধু শুধুই খায়। যাই হোক, আর এটা একটা জিনিস এইমাত্র আসলো, দেখো এটা আমার না, এটা হচ্ছে আমার বাবার, আমার বাবা অর্ডার করেছিল তো তার জন্যই এটা এসছে, এটা আমার বাবাই কিনেছে। তো এটা খুলবো, এটা দেখাচ্ছি তোমাদেরকে কি, মানে অর্ডারটা আমার ফোন থেকেই করেছিল আমার বাবা, বাবা যেহেতু অর্ডার করতে পারে না, কোনো কিছু পছন্দ যদি হয় ফ্লিপকার্ট ঘেটে যদি আমার বাবার কোনো কিছু পছন্দ হয় সেটা আমাকে শেয়ার করে দেয় হোয়াটসঅ্যাপে, আর আমি তখন সেটা অর্ডার করে দিই, বাবা অর্ডার করতে পারে না। তো দেখাচ্ছি তোমাদেরকে কি, এই জিনিস আগে আমারও একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আর আমার বাবারও একটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে, মানে এগুলো মানে আগেরগুলো অবশ্য এত দামি ছিল না, এটা 1000 টাকা নিয়েছে, এটা 1000 টাকা দাম নিয়েছে। আর আগেরগুলো আমারটা ছিল বোধহয় দাম কত হবে 500 টাকা মতো, আর আমার বাবারটা বোধহয় ছিল ওটাও বোধহয় 300-400 টাকা বোধহয় হবে, কিন্তু এই প্রথম এত দামি কেনা হলো, ভালো কোম্পানির কেনা হলো। তো দেখা যাক এবার কতদিন টেকে। আর এটা আমার বাবা কিনেছে কেন বলো তো, আমার বাবার ফোনের স্পিকারে একটু প্রবলেম করছে, আর রেডমি নোট 5 সেট, তো আমার বাবার ফোনের স্পিকার একটুখানি প্রবলেম করছে, তার জন্য বাবা এইটা কিনলো, এটা দিয়ে বাবার শুনতে সুবিধা হবে। এই দেখো দাঁড়াও, আর সকালে কাজকর্ম, সকালে কাজকর্ম সব কিছু কমপ্লিট করে দেখো আমি ফ্রেশও হয়ে গেছি, চুলটা রাত্রিবেলা যেভাবে বাঁধি সেইটা খুললাম, খুলে এখন নর্মালি যেভাবে থাকা যায় দিনের বেলা সেইভাবে চুলটা বেঁধে নিলাম, একটুখানি ফ্রেশও লাগছে আমাকে, দেখতে পাচ্ছ সব কমপ্লিট না, কাজ বাজ কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক একটা ফ্রেশনেস চলে আসে তাই না। এই দেখো কত সুন্দর প্যাকিং, প্যাকিং দেখেই তো ভালো লাগে তাই না। বাবাকে জিজ্ঞাসা করে খুলছি, আর ভেবো না যে বাবার জন্য এলো, তোমার বাবাও তো খুলতে পারতো, আমার বাবা খুলতে পারতো না, সে আমাকে দিয়েই খোলাতো, বাবা খুলতে পারবে না, বাবার হাতে সমস্যা আছে, লজেন্সের একটা লজেন্সের প্যাকেটও আমার বাবা খুলতে পারে না, কুরকুরেও ছিঁড়তে পারে না। একটু ভালো দেখেই নেওয়া হলো, এবার দেখা যাক, আশা করি এবার টিকবে, বোট কোম্পানির নেওয়া হয়েছে, বোট কোম্পানির মিউজিক সিস্টেম বা বোট কোম্পানির এটা হচ্ছে কি বলে ব্লুটুথ বক্স তো বলতে পারো, টিকলি আমার। যাই হোক, এই দেখো, তো এটার আওয়াজটা তো খুবই ভালো, 4.8 স্টার ছিল, সবসময় স্টার মার্ক দেখে জিনিস নেওয়াই ভালো, তাহলে সেই জিনিসটার কোয়ালিটিটা ভালো হয়, তো এটা 4.8 স্টার। ওই দেখো আমার বড় ঢুকছে, দেখো পরোটা নিয়ে
ওই দেখো ঢুকছে। কি গো, কালকে তো কিছু বলনি, আজকে কিছু বলো, তোমার এত আনন্দ। আনন্দ এটা এলো এই মাত্র, ভালো কোম্পানি। তাই তো বললাম ওদেরকে এবার ভালো কোম্পানি নিয়ে আসবে। তো যুদ্ধটা তো জানো যে কিভাবে শুরু হয়েছিল, এখনো যুদ্ধটা শেষ হয়নি, চলছে। তো প্রচুর প্রচুর পরিশ্রম করেছি বলে শুধু যে সাকসেস হয়েছে তা না, কারণ প্রচুর প্রচুর ইউটিউবাররা আছে যারা মানে আমার থেকেও হার্ড ওয়ার্কিং করছে এবং এখনও সাকসেস পায়নি, মনিটাইজেশন অন হয়নি, মাসের পর মাস তারা পরিশ্রম করে যাচ্ছে। তাদেরকে বলবো ধৈর্য ধরো। আর এই যে সাকসেস যেটা হয়েছে শুধুমাত্র আমার পরিশ্রম তা না, কারণ তোমাদের ভালোবাসা যদি না থাকতো, তোমরা যদি ভিডিওটা যদি না দেখতে, তাহলে এটা কোনোদিনই সম্ভব হতো না। খুব খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আশা করা যায় ভবিষ্যতে তোমরা এরকমভাবে পাশে থাকবে। দেখা যাক কি হয়, আর কত কি আর্নিং হয়েছে না হয়েছে সেটা জানতে গেলে আমার MS ক্রিয়েটারে এসে ভিজিট করতে হবে। আমি দুপুর 1টা কি 1টার সময় হয়তো ভিডিওটা পোস্ট করে দেবো, কালকে তোমরা ভিডিওটা পাবে, যদিও বা হয়তো এখন তোমরা দেখেও নিয়েছো বা কিছু একটা হবে হয়তো। আমি একটু পরে বসবো আমার চ্যানেলে ভিডিও করতে, আর প্রচণ্ড তাকে ঘুম ঘুম পাচ্ছে। বড়টা খেতে খেতে বসবো না, বড়টা খেয়ে দেখছি সেটা খেতে খেতে বসো, তাহলে একবারে খাওয়া ভিডিও দুটোর কাজে একবারে হয়ে যাবে, তাই না? না, খেতে খেতে কথা বলা যায় না, তাকে আগে খেয়ে নেবা। আগে খেয়েই নেবো, ঠিক আছে? তো ওখানে কত কি পেয়েছি না পেয়েছি সমস্ত কিছু বলে দেবো। আর নয়েজ আস মনে পাকার, বুঝলা? হ্যাঁ আসতে জানিয়ে দেবো। মাইক মাইক লাগালে আরো বেশি বেশি করে ফ্যানের আওয়াজটা আসে, ওই জন্য লাগাইনি মাইকটা, এইটাই অসুবিধা। তো কত কি পেয়েছি না পেয়েছি ওখানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? মাইক লাগাইনি, মাইক লাগালে না আওয়াজটা আরো জোরে বেশি জোরে জোরে আসে ফ্যানের আওয়াজটা। ঠিক আছে চলো পরে কথা হবে, পরোটাটা খেয়ে নিই। হ্যাঁ পরোটাটা খেয়ে নিই, তারপরে কথা হবে। ওর চ্যানেলে ভিডিও আছে, আবার এক্ষুনি বসবো। ওই পাশে ঘরে স্বপ্না মেয়েকে পড়াচ্ছে, ওই পড়াতে পড়াতে আমাদের টিফিন আর আমাদের ভিডিও দুটো কাজ একসাথে করতে হবে। টাটা টাটা। খেলনাগুলো সব উল্টো পাল্টা করে দিয়েছিল, সব নামিয়ে এখনও গুছাচ্ছে, বিছানা হয়ে গেছে, শুয়ে পড়বো। বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা এখন যাবে। আর মাছ, ফ্রিজে যে মাছটা ছিল, এই যে ফ্রিজে যে মাছটা ছিল সেই মাছটা বাবাকে দিয়ে দিলাম, কারণ আমার তো এখনও অবধি গ্যাস আসেনি। এখন বাজে প্রায় বিকেল 3:30 বাজতে গেল, এখনও গ্যাস আসেনি, তো মাছটা দিয়ে দিলাম। বাবা মাছের ঝোলটা করে আনবে আর আমি শুধু রাইস কুকারে রাতে ভাত করে নেবো। আর সিদ্ধ মিদ্ধ আর খাওয়া যাচ্ছে না, কতক্ষণ সিদ্ধ খেয়ে থাকবো, তার জন্য সাবধানে যেও। তো সেটাই আর কি, যেটা বলছিলাম সিদ্ধ মিদ্ধ খেয়ে থাকতে পারছি না। আর আলু সিদ্ধ ভাত কালকে খেয়েছি, আবার আজকে সকালে দুপুরে রাতে তিনবেলা এই ডিম সিদ্ধ আলু সিদ্ধ। আর এমনি কি বলে, তোমরা সেই বলছিলে কি ভাপা করতে, মাছ কাতলা মাছ ভাপা রাইস কুকারে করে। আসলে আমি কাতলা মাছ ভাপা আগে কখনো করিনি, তো তো তার জন্য একটুখানি নার্ভাস লাগবে। বাবা তা এমনি এমনি ভাপা হয়তো টিফিন কোটোয় করে যেভাবে করে ওইভাবে হয়তো করতে পারবো, কিন্তু রাইস কুকারে করে মাছ ভাপা করে উঠতে পারবো না। তো তার জন্য আর কি মাছটা দিয়ে দিলাম, বাবা করে আনুক মাছের ঝোল, আর আমি এদিকে তো ভাত করে নেবো, রাত্রিবেলা হয়ে যাবে, অসুবিধা হবে না। আর নাহলে কালকে আবার শনিবার পড়ে যাচ্ছে, কালকে মাছ করবো না, তো সেই
কি বলে রবিবার দিন বের করতে হবে ফ্রিজ থেকে, মানে প্রায় 3-4 দিন ফ্রিজে রেখে খাওয়াটা উচিতই না, মাছ মাংস ফ্রিজে ওরকম 3-4 দিন রেখে খাওয়া উচিতই না। তো তার জন্য আজকে রাতে আমাকে যেন তেন প্রকারে করতে হবে, খেতে হবে। আর আমি এখন শোব, দরজা দেব, দরজা দিয়ে শোব, ভীষণ ক্লান্ত লাগছে। আর গরমকালে দুপুরবেলা করে কেমন যেন একটা সেই ঝিমঝিম লাগে, চোখ মুখ জ্বালা করে এরকম হয়। জল মিশিয়েছো? আমি এখন শোব, মেয়ে মেয়ে ও দেখো মেয়ে শুয়ে আছে ওখানে, দেখা যাবে না, অন্ধকার লাগছে পেছনটা। আমি এখন স্লিপ লিখ, বাইরে বসবে না আজকে, বাইরে বসবে না আজকে, ওইখানে তোমার শান্তির ঠিকানা যাবে না? আমার বরের শান্তির ঠিকানা দেখবা, এই যে এইটা হচ্ছে আমার বরের শান্তির ঠিকানা। এই দুপুরবেলাটা সব কাজকর্ম সেরে যখন আমি দুপুরবেলার রেস্ট নেওয়ার জন্য একটুখানি শুতে যাই বিছানায়, তখন আমার বর এখানে এসে 15-20 মিনিট বসে একা একা, যে এখন মেয়ে আসবে না, বউ আসবে না, মেয়ে নেই, কিছু নেই, সব কাজ কমপ্লিট, সেরকম একটা ফ্রেশনেস লাগে, ফ্রেশ হয় আর কি। তো এখানে বসে ও 15-20 মিনিট একটু রিল্যাক্স করে নেয়, তারপরে ঘরে গিয়েও শোয়, চিন্তা করে সারাদিন। আর স্ক্রিপ্ট লিখবে ও, দেখা যাক কখন ভিডিও শুট হয়। এখনো মেয়ে ঘুমিয়ে গেলে এখনো করতে পারি, আবার কোনো ঠিক হয়নি কি ভিডিও করব, কিচ্ছু ঠিক হয়নি এখন, এখন 3:30 বাজে দুপুর, রাত্রি জাগতে হবে আজকেও, এটুকু বুঝতে পেরে গেছি। কারণ আজকে স্ক্রিপ্ট লিখে তারপরে সেটাকে করা, মানে মেয়ে না ঘুমানো তো সম্ভব না, আজকে মনে হচ্ছে রাত জাগতে হবে, এরকম করতে করতে কি হবে জানি না, প্রচন্ড এই যে এখনই ঘুম পাচ্ছে। ঘুমিয়ে নাও, রাত্রিবেলা ভিডিও করো। 3 দিন, একদিন বাদে বাদে হয়েছে তো ভাই, একদিন বাদে বাদে 3 রাত্রি জাগা হয়েছে, কারণ এইগুলো এডিট খুব, মানে খুব কঠিন এডিট হয়, বহুত টাইম লাগে। এখন মেয়ে ঘুমিয়ে গেলে আমরা তাহলে স্ক্রিপ্ট লেখার কাজটা করে নিতে পার করে নিই, আর রাত্রিবেলা মেয়ে ঘুমালে পরে তখন শুট করতে পারবো, কারণ স্ক্রিপ্ট লেখার জন্যও মেয়ের ঘুম প্রয়োজন। মেয়ে জেগে থাকলে আমরা স্ক্রিপ্টটাও লিখতে পারবো না, ও যদি জেগে, মানে জেগে থাকলে না হবে স্ক্রিপ্ট লেখা, না হবে ভিডিও করা, ও ঘুমাবে, দুপুরবেলা ঘুমালে লিখবো স্ক্রিপ্ট, আর রাত্রিবেলা ঘুমালে হবে শুট, এটাই আর কি। এখনও পর্যন্ত জানেই না কি হবে, ও বলছে যে তুমি গল্পটা মানে বলো কি গল্প হবে, আমি কথোপকথনটা আমি লিখছি, ও তো তাই বললো। এবার আমি তো ভেবেই যাচ্ছি যে কি গল্প বলা যায়, ও কথোপকথনটা নয় ও লিখবে, কিন্তু আমাকে তো বলতে হবে যে এই গল্প বানাও তাহলে। তো দেখা যাক কি করা যায়, চলো আমরা এখন শুয়ে পড়ি, যার স্ক্রিপ্ট লিখি, তোমাদের সাথে আবার পরে ওবেলা কথা হবে, ঘুম থেকে উঠি বিকেলের দিকে, তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি এখন যাচ্ছি একটু মুদিখানার দোকানে, যাচ্ছি বরকে নিয়ে, তার একটাই কারণ, কিনবো আমি চাল, আর চাল তো আমি একা আনতে পারবো না মোটা, আর যদি বড় বস্তা অর্ডার করতাম তাহলে হয়তো বাড়িতে এসে দিয়ে যেত, কিন্তু আমি মানে 20 কেজি মতো কেনার ইচ্ছা আছে সরু চাল আর কি। তো আর যাবো একটু চা খেতে সবার আগে, কারণ বাড়িতে জানোই তো গ্যাস নেই, তো চা খাওয়ার খুবই সমস্যা হয়ে যাচ্ছে, বারবার করে কেটলিতে করে গরম জল করে করে একটু সমস্যা হচ্ছে। তো ভাবলাম দোকানে একবারে যাব, যখন চাটা দোকান থেকে খেয়ে নিই, আর প্রচুর প্রচুর লোক আমার সামনে বসে জানো তো, তার জন্য তোমাদের সাথে না কিচ্ছু শেয়ার করতে পারছি না, ও ভুল ভাল করে ক্যামেরা ধরছি, ভুল ভাল করে আমার একটা বিস্কুটের প্যাকেট কিনলাম, বিস্কুটের প্যাকেটটা দেখাতে গিয়ে ঠিক মতো দেখাতেও পারিনি তোমাদেরকে, তো কিছুই দেখাতে পারছি না, অনেক লোক আমার আশেপাশে, আর এরা এদের সামনে ক্যামেরা অন করতে একটু অস্বস্তি লাগছে বটে, তো তার জন্য আর এখান থেকে যাব একেবারে সোজা মুদিখানার দোকানে, এই চাটা খেয়েই বেরিয়ে যাব, একদম পাশাপাশি, বেশি একটা দূরে না। তো দেখো যাচ্ছি বরকে নিয়ে, আর ইচ্ছে হলো তোমাদেরকে তো বলেও ছিলাম, তোমরা তো বলেছিলে যে রেশনের চাল থেকে, রেশনের দোকান থেকে চাল না নিয়ে এবার আমরা টাকা নিয়েছি রেশনের দোকান থেকে, আর চাল আর আটা দুটোর বদলে আমরা নিয়েছি টাকা, আর তারপর সেখান থেকে ভাবলাম তার মধ্যে আর কিছু দিয়ে আমাদের সরু চাল হয়ে যাবে, তো সেই জন্য খুব সুবিধাই হলো। দিয়ে দেখো দুটো ব্যাগে আমার বর নিয়ে নিয়েছে, আর এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে, দেখো বাড়ির দিকে, আর আমার হাতে দেখো চাউমিনের প্যাকেট, বাবুজি কেক কিনেছি, আর দেখো বাড়িতে চলে এসেছি, আর এখন ভাত পারবো, আমার মেয়ে বসে আছে এই ঘরে আর ওই ঘরে বর, আর রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়ে দোকানে গেছিলাম, এসে দেখি দোকান থেকে এসে দেখি ভাত হয়ে গেছে, এটা যেহেতু অটোমেটিক অফ সিস্টেম তো অটোমেটিক অফ হয়ে গেছে। আর আমার বাবা নিয়ে এসেছে দেখো মাছের ঝোল, যেটা তোমাদেরকে বলেছিলাম না দুপুরবেলা বাবাকে মাছ দিচ্ছি, বাবা ঝোল করে আনবে, তো কালারটা দেখেছো তো, সেই দেখতে হয়েছে না বলো, আর কাতলা মাছের ঝোল, এটা দেখো
ভীষণ 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 খেতে ভালো হয়েছিল জানো তো, খাওয়াটা ঠিকমতো শেয়ার করতে পারিনি। আর আজকে ভিডিওটা সত্যি সামনে এসেও তোমাদের সাথে সেরকম কথাই বলতে পারলাম না, এবেলা সেই সকালবেলা তোমাদের সাথে সামনাসামনি কথা হয়েছে, এবেলার হলোই না, তো সেটাই আর কি। আর মাছের মধ্যে একটু তেল ছিল, তো সেই তেলটা বাবার আলাদা করে করেনি, এই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছে, তো সেটাই খুঁজে খুঁজে একটু দেখলাম। আর মাছটাও বের করবো, সবাইকে এখন খেতে দেবো, আমিও খেয়ে নেবো। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসেছি বিছানা করতে, তো বিছানাটা করে নিয়ে আমরা শুয়ে পড়বো। আর তোমাদের সাথে আর সামনাসামনি আজকে কথা বললাম না, কেউ কিছু মনে করো না, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমি কালকে আসতে দেখা করবো, কালকে থেকে অবশ্যই সামনে আসবো, একবার কথা বলবো, আজকে আর আসতে পারলাম না, কিছু মনে করো না, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? তোমাদের সবাইকে আমি খুব 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 ভালোবাসি, লাভ ইউ অল ফ্রেন্ডস, ওকে বাই, গুড নাইট, ঠিক আছে?